মা জগদীশ্বরী, বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনাদের সকলে মঙ্গল হোক। এই কামনা করে আজকে আমার লাইভ শো এর আজকে যে দ্বিতীয় অধ্যায়, যেখানে আমি গেল দিন ছেড়েছিলাম, সেখান থেকে আবার পুনরায় আজকে শুরু করছি। আপনি ইতিমধ্যে জানেন যে প্রত্যেক দিন আমার যে লাইভ শোতে নতুন নতুন তথ্য আপনাদের প্রদান করা হয়ে থাকে, যাতে আপনারা তন্ত্র জ্যোতিষ বাস্তু সম্বন্ধে আপনারা যাতে সঠিক জ্ঞানটা লাভ করেন, এবং যার দ্বারা দিনে দিনে আমরা আপনারা যেভাবে প্রতারিত হয়েছেন সেখান থেকে আমার আপনাদের বের করে আনা কিন্তু আমার মূল লক্ষ্য। এবং এরই সাথে বলে রাখি, যারা যারা জীবনে এখন সঠিক প্রতিকার করতে পারেননি, সে সময়ের অভাবে হোক বা অর্থের অভাবে হোক, বা প্রতিকার করেও যারা এতদিন ধরে ফল পাননি, তারা কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু যোগাযোগ করবেন। কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আর নিচে যাওয়া ফোন নাম্বার অবশ্যই বুকিং করে যোগাযোগ করে চেম্বারে এসে ভিজিট করবেন। আশা করি আপনি একবার আসলে আপনার জীবনে কিন্তু যত সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্তির রাস্তা আমি আপনাকে বলে দেবো। জ্যোতিষ মতে, তন্ত্র মতে, বাস্তুর মতে, তিনটে একত্রিত করে কিন্তু আপনার যার জীবনে প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু জীবনে সলিউশন হয়ে থাকবে। কিন্তু তার জন্য একবার হলেও কিন্তু চেম্বারে আসতে হবে। তাই বন্ধুরা, বিগত দিনে আপনাদের যেখানে ছেড়েছিলাম, বলেছিলাম জ্যোতিষ তন্ত্র বাস্তুর মেলবন্ধন জীবনে গড়ে দেয় সৌভাগ্যের বন্ধন। মানে জ্যোতিষ তন্ত্র বাস্তু যদি একত্রিত করে কোনো প্রতিকার করা হয়, তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু কোনো রকম কিন্তু সমস্যা থাকতে পারে না। যারা জানে না তারা পারে না, বাট আমার কাছে যে সমস্ত ব্যক্তি যে আসে তাদের কিন্তু আমি তিনটেই কিন্তু একত্রিত করে কিন্তু তার প্রতিকারটা করে থাকি, যাতে সে ব্যক্তিকে তিনবার খরচা না করতে হয়, যাতে সেই ব্যক্তিকে তিনবার না দৌড়াতে হয়, যাতে সেই ব্যক্তি যাতে একবারে একটা প্রতিকারে যাতে তিনটে কাজ একত্রিত করে যাতে করে জীবনটাকে যাতে ভালো রাখতে পারে, জীবনে যাতে ভালো থাকতে পারে, জীবনে যাতে সুস্থ হয়ে থাকতে পারে, সেইভাবেই কিন্তু আমি প্রতিকার করে থাকি। আর আমার প্রতিকার কিন্তু আমি যে ক্রিয়াগুলো করে থাকি, তন্ত্র ক্রিয়া হোক, অ্যাস্ট্রোলজি হোক, বাস্তুগত ক্রিয়া হোক, সমস্ত ক্রিয়া কিন্তু আমি নিজের হাতে করে থাকি। কোন রকম ভাড়া করা কোনো অ্যাসিস্ট্যান্ট দ্বারা কিন্তু কোনো রকম আমার কিন্তু কাজকর্ম হয় না। তাই যা কথা হবে আপনার সাথে আমার হবে, যা কাজ হবে আপনার সামনে বসে আপনার কাজ হবে, গ্যারান্টি সহকারে কাজ হবে, যাতে আপনি যেখানে যেখানে এতদিন প্রতারিত হয়েছেন তাদেরকে গিয়ে বলতে পারেন যে না, একজনের কাছে গেছিলাম যার কাছে গিয়ে আমি কিন্তু আমার সকল সমস্যা থেকে মুক্তি রাস্তা পেয়েছি এবং সমস্যা থেকে আমি কিন্তু নিবারণ বা মুক্তি পাচ্ছি। তাই বন্ধুরা, বারবার একটা কথাই বলবো, যদি প্রতিকার সঠিকভাবে করতে হয়, যদি জ্যোতিষ তন্ত্র বাস্তু শাস্ত্রের উপর বিশ্বাস বা ভরসা থাকে, তাহলে কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন। আপনার জীবনে যে প্রত্যেক দিন প্রতিনিয়ত যে সমস্যা থেকে আপনি লড়াই করে চলেছেন সেই সমস্যা থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্তি পাবেন। কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। আর একটা কথা বিশেষ করে বলে রাখি, প্রত্যেক দিন সকাল 7:45 যেমন লাইভ শো চলছে, ঠিক সেভাবে বুধবার দিন দুপুর 2:50 আর রোববার দিন দুপুর 2 লাইভ শো কিন্তু দেখতে ভুলবেন না। কারণ আমার প্রত্যেকটা লাইভ শোতে কিন্তু স্পেশাল কিন্তু বিশেষ বিশেষ অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করা হয়, এবং প্রত্যেকটা লাইভ শোতে কিন্তু আপনার স্পেশাল সিদ্ধ টোটকা পেয়ে থাকেন, যার দ্বারা কিন্তু জীবনে আপনি যা যা সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনি মুক্তি পেয়ে থাকবেন। তাই বন্ধুরা, দয়া করে বারবার করে একটা কথা বলবো, যেখানে যার কাছে প্রতিকার করবেন দেখে নিয়ে করবেন যে আদৌ কি সেই ব্যক্তির দ্বারা সঠিক প্রতিকারটা করা সম্ভবপর হবে কিনা। এই কথা বলে আজকে আমি দ্বিতীয় অধ্যায় শুরু করব, এবং তার সাথে একটা কথা বলে রাখি, আগামী যে রথযাত্রা আসছে এবং তার সাথে অম্বুবাচী যে আসছে, এই দুটো অধ্যায় নিয়ে কিন্তু বিশেষ এপিসোড থাকবে আগামী সপ্তাহে। তাই এই দুটো সপ্তাহ আগামী সপ্তাহে কিন্তু দুটো এপিসোড কিন্তু দেখতে ভুলবেন না। কারণ রথযাত্রার ব্যাপারে কিন্তু স্পেশাল কিছু কিছু ব্যাপার থাকবে যেগুলো আমি আপনাকে বলে দেবো, যেইগুলো প্রয়োগ করলে জীবনে কিন্তু ধন ধান্য সুখ ঐশ্বর্য শান্তি সব কিছু আসতে বাধ্য। এবং অম্বুবাচী উপলক্ষে কিছু রহস্যের কথা আপনাদের জানাবো, যেটা আপনারা একদিন জানেননি বা আপনাদের কেউ কিন্তু জানাননি। তাই প্রত্যেক দিনের লাইভ শো থেকে শুরু করে প্রত্যেকের টেলিকাস্ট শো কিন্তু দেখতে একদম ভুলবেন না। প্রত্যেক শোতে কিন্তু আপনারা কিন্তু নিজেদের সমস্যার নিজেদের প্রশ্নের কিন্তু উত্তরটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। তাই আজকের যে বিশেষ এপিসোড, আজকে বিশেষ এপিসোড হচ্ছে জ্যোতিষ তন্ত্র বাস্তু মেলবন্ধন জীবনে গড়ে দেয় সৌভাগ্যের বন্ধন। ব্যাপারটা আপনারা সকলেই জানেন, জ্যোতিষ তন্ত্র বাস্তু, যেমন আগের দিন বলছিলাম, গতকাল এপিসোডে বলছিলাম, স্বাস্থ্য নিয়ে বলছিলাম,
স্বাস্থ্যে যে আমরা স্বাস্থ্যে যে আমাদের স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমাদের জীবনে কিছু ঠিক থাকে না। সেই স্বাস্থ্য যদি ঠিক রাখতে হয় তার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, জ্যোতিষ মতে যেমন সঠিক প্রতিকার করতে হবে, সঠিক স্টোন পড়তে হবে, যাতে একটা স্টোন পড়বো কিন্তু শরীর ঠিক হয়ে যাবে, 10টা স্টোন পড়ে কিন্তু শরীর ঠিক হয় না। যদি শরীর ঠিক করতে হয় তাহলে একটা স্টোন পড়লে হয়ে যায়, যারা জানে তারা দিতে পারে, যারা জানে না তারা দিতে পারে না, বা আপনাকে স্টোন সঠিক প্রতিকার কিন্তু তারা বলতে পারে না, কারণ তাদের কাছে সেটা হচ্ছে প্রফেশন। আর আমাদের কাছে যেটা নেশা, আমাদের কাছে নেশা হিসেবে আমি বলে থাকি, যদি আপনাদের সঠিক সাধনা, আপনাদের যদি সঠিক জীবনে সমস্যা সাধনা করতে পারি, সমস্যা যদি সঠিক নির্মূল করতে পারি, তাহলে ঈশ্বরের কিন্তু সাধনা সঠিকভাবে করা হয়ে থাকে। তাই আগের দিন যেভাবে বলছিলাম, কি বলছিলাম আগের দিন, কর্পূর দিয়ে, সাদা চন্দন আর শ্বেত সর্ষা দিয়ে কিভাবে শরীরকে বন্ধনী করে বাস্তুকে কিভাবে বাধা যায়, মানে বাস্তুতে যে বাস্তুর স্বাস্থ্য, মানে বাস্তুর যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে আপনারও স্বাস্থ্য কিন্তু ঠিক থাকতে বাধ্য, আর বাস্তুর যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারও স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে না। তাই সাদা চন্দন, কালো সাদা সাদা সর্ষে, কালো তিল আর কর্পূর, এই তিনটে একত্রিতকরণ করে কিভাবে বাস্তুটাকে স্বাস্থ্য ঠিক করা যায়, এবং তিনটে জিনিস দিয়েই কিভাবে আপনার নিজের শরীর ঠিক করা যায়, সেটা কিন্তু আমি গুপ্ত রহস্যের কথা কিন্তু কালকের এপিসোডে কিন্তু আমি বলেছিলাম। আর আজকের এপিসোডে কিন্তু আমি বলবো কর্ম, কর্মের উন্নতির ক্ষেত্রে জ্যোতিষ তন্ত্র বাস্তুর মেলবন্ধন, কিভাবে আপনার জীবনে কর্মের ভাগ্যের বন্ধন বা কর্মের সঠিক দিশা দেখাতে পারে। একটা সিদ্ধ টোটকা প্রয়োগ হচ্ছে, একটা সিদ্ধ টোটকা প্রয়োগ হচ্ছে তন্ত্র আর বাস্তু একত্রিত ভাবে, সেটা কিভাবে হচ্ছে সেটা আমি আজকে কিন্তু আপনাদের কাছে বলবো। তাই প্রত্যেক দিনে লাইভ শো কিন্তু মন দিয়ে ভালো করে দেখবেন, আর আপনাদের যা যা সমস্যা আছে সেই সমস্যা নিয়ে অবশ্যই আমাকে ফোন করবেন। আশা করি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, যদি জ্যোতিষ তন্ত্র শাস্ত্র বিশ্বাস থাকে, তাহলে কিন্তু আপনার কাজকে 100% গ্যারান্টি সহকারে কিন্তু সম্পূর্ণ করেই থাকবো, কারণ আমার কাজ কিন্তু নিজের হাতে করি। তাই এইটুখানি বিশ্বাস দিয়ে বলে রাখতে পারি, যা কাজ হবে আপনার চোখের সামনে হবে, যা কাজ হবে আপনার সামনে বসিয়ে হোম করে, হোমের মাধ্যমে আপনার সমস্ত সমস্যা কিন্তু নির্মূল হবে, তার সাথে যা প্রতিকার দরকার একবারই প্রতিকার করবেন, কিন্তু সারা জীবন আপনি ভালো থাকবেন। এর মধ্যে একটি ফোন এসে গেছে, জয় মা, কে বলছেন? জয় মা, ডেট অফ বার্থ বলুন। 11/8/2002, টাইমটা সময় সকাল 7:09 কলকাতা। প্রতিদিন লাইভ শো দেখা হচ্ছে? হ্যাঁ দেখা হচ্ছে। ভালো লাগছে দেখে? হ্যাঁ ভালো লাগছে। জানতে পারছেন নতুন নতুন তথ্য কিছু? হ্যাঁ নিশ্চয়ই জানতে পারছি। কি জানতে আছেন বলুন। কেরিয়ার নিয়ে জানতে চাই, তাই তো? দেখুন অর্পণ বাবু, আপনার যে রাশিয়ার লগ্ন হচ্ছে সিংহ, ঠিক আছে? তো রাশিয়ার লগ্নে তো সিংহ, সেখানে কিন্তু রাশিপতি রবি আপনার দ্বাদশে বসে আছে মঙ্গল আর বৃহস্পতিকে নিয়ে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে, আপনার যে কেরিয়ার বা কর্মজীবন রবি উচ্চস্থ আছে কিন্তু ভালো হওয়ার কথা, কিন্তু মঙ্গলের সাথে একত্রিত হয়ে বসে আছে, এর ফলে কিন্তু জীবনে কিন্তু লড়াই কিন্তু আপনাকে করতে হবে, লড়াই থেকে কিন্তু হার মানলে হবে না, ঠিক আছে। বৃহস্পতি উচ্চস্থ স্থানে বসে আছে কিন্তু দ্বাদশ স্থানে বৃহস্পতি বসে থাকার কারণে কিন্তু অর্থের দিকে কিন্তু নাশের সম্ভাবনা থাকবে, তাই এই দ্বাদশ ভাবটা কিন্তু যেহেতু আপনার কর্মভাবের সাথে জড়িয়ে গেছে, তার জন্য কিন্তু অবশ্যই এর প্রতিকারটা কিন্তু সঠিকভাবে করতে হবে, যাতে সারা জীবন আপনি কর্মজীবন উন্নতি এবং নতুন নতুন কর্মে যাতে দিশা খুঁজে পান, তার জন্য একবার হলো চেম্বারসে যোগাযোগ করবেন। আশা করি আপনার যে এই দশম ভাবের যে এক দোষ ত্রুটি দেখা যাচ্ছে রবি গ্রহের ফলে এবং রাহু বসে থাকার জন্য, এই ত্রুটিটা যদি মেটানো যায় তাহলে কিন্তু আপনার জীবনে কিন্তু কোনো রকম কিন্তু কর্মভাবে আর কোনো রকম সমস্যা থাকবে না। এবং এরই সাথে আপনার ছকে কিন্তু বাসুকী কালসর্প দোষ আছে, এই দোষটা কিন্তু আপনার জীবনে কিন্তু যেই কাজ করতে যাবেন না কিন্তু করতে যাবেন না কেন কিন্তু আপনার জীবনে কিন্তু বিষের মতো আপনার জীবনটাকে করে তুলবে, তাই এই যে প্রতিকারটা কিন্তু অবশ্যই কিন্তু করাতে হবে এবং খুব তাড়াতাড়ি করাতে হবে, যাতে কর্মজীবনটাকে বন্ধনীর দ্বারা বাঁধন দিয়ে যাতে জীবনে এই সমস্যাটাকে সমাধান করা যায়, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা। তো যেটা বলছিলাম, কিভাবে কর্মভাবকে উন্নতি করব, জ্যোতিষ তন্ত্র বাস্তুর মেলবন্ধনে, একটাই সিদ্ধ টোটকা কিন্তু কর্ম আর বাস্তুর কর্মকে একত্রিত ভাবে উন্নতি করবে, মানেটা বোঝা গেল? আমি যে কর্মটা করছি সে কর্মটা উন্নতি হবে একটা সিদ্ধ টোটকা, সেই টোটকাটাই অ্যাপ্লাই হবে আমার বাস্তুকে কর্ম উন্নতি করতে, মানে বাস্তুর কর্মটা কি জিনিস, যদি বাস্তুর কর্মভাব
বা যদি বাস্তব যদি কর্ম দিশা যদি ঠিক না থাকে তাহলে আমার জীবনেও কিন্তু কর্মের দিশা ঠিক থাকবে না। কারণ প্রথমে বলেছি জ্যোতিষ তন্ত্র বাস্তুর মেলবন্ধন জীবনে করে দেয় সৌভাগ্যের বন্ধন। এই একটা সিদ্ধ টোটকা দিয়ে কি করব আপনার জীবনে আপনার আপনাকে আপনার জীবনে কর্মটাকেও সুনিশ্চিত করে যাবে, প্লাস আপনার বাস্তুর কর্মটাকেও সুনিশ্চিত করে যাবে, যাতে আপনার বাস্তু থেকে আপনি যা যা কর্মের কথা ভাববেন, আপনার বাস্তু থেকে আপনি যা যা কর্মের কথা চিন্তা করবেন, সেই সমস্ত কর্ম কিন্তু যাতে সাফল্যের সাথে উন্নতি করা যায়, এই একটা সিদ্ধ টোটকার দ্বারাই কিন্তু সম্পূর্ণ হবে। কারণ আমরা যেটা আমি যে টোটকাগুলো দিয়ে থাকি এগুলো গুরু প্রদত্ত টোটকা বা সিদ্ধাসনের সিদ্ধি লাভ করা টোটকা, এইগুলো কিন্তু কোনো রকম বাজারের বই থেকে কপি পেস্ট করা ধার করা কিন্তু টোটকা না। তাই এইগুলো অবশ্যই অ্যাপ্লাই করবে, এগুলো অ্যাপ্লাই করলে কিন্তু জীবনে অবশ্যই কিন্তু সুখের মুখ দেখবেন। কিন্তু প্রতিকার যদি সারা জীবনের জন্য করতে হয় তাহলে কিন্তু একবার হলেও কিন্তু যোগাযোগ করতে হবে। কারণ এই 2-5 মিনিটের এপিসোডে কিন্তু আপনাকে কিন্তু সমস্ত কিছু খুলে বলা সম্ভব না, তার জন্য নিচে যাওয়ার নামটা যোগাযোগ করবেন, আপনার যা সমস্যা আছে গ্যারান্টি সহকারে সেই সমস্যা নির্মূল করা হবে। আর আমি কিন্তু যখন লাইভ শোতে থাকি তখন কিন্তু ফোন আমার বাইরে থাকে, তাই আমি ফোনটা ধরতে পারি না, কিন্তু বেরিয়ে কিন্তু কল ব্যাক করে নেবো, কারণ আমি কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট রাখি না। কারণ যা কথা হবে আপনার সাথে আমার ডাইরেক্ট কথা হবে, কোনো ভায়া মারফতে কথা হবে না, যা কথা হবে আপনার সাথে আমারই কথা হবে। তাই কর্মভাবকে যদি উন্নতি করতে হয় তাহলে আমি কি করব, কর্মভাবকে যদি উন্নতি করতে হয় কি করতে, কুমকুম আর অষ্টগন্ধা, কুমকুম নেবেন অষ্টগন্ধা নেবেন, দুটোকে একত্রিত করে ভালো করে মেশাবেন, দুটোই গুরু গুরু মানে গুরু পদার্থ, ডাস্ট পদার্থ, কুমকুম আর অষ্টগন্ধা দুটোকে একসাথে মেলাবেন, মিলিয়ে তার মধ্যে সামান্য একটু কর্পূর দেবেন, কর্পূর দিয়ে তার মধ্যে সামান্য অষ্টগন্ধা দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে কপালে কি করতে, মহাদেবের শিবলিঙ্গে ছুঁয়ে কপালে তিলক ধারণ করতে হবে। মানে বোঝা গেল কুমকুম অষ্টগন্ধা কর্পূর একত্রিত করে মিশিয়ে তার মধ্যে একটু অগুরু দিয়ে ওটাকে ভালো করে গুলিয়ে নিয়ে মহাদেবের শিবলিঙ্গে লাগানোর পরে আপনার কপালের মাথায় লাগাবেন, এবং তার সাথে একটা বিল্বমূল নিয়ে মহাদেবের শিবলিঙ্গে ছুঁয়ে আপনার কাছে রেখে দেবেন। এই ক্রিয়াটা করতে হবে সম্পূর্ণভাবে রোববার দিন সূর্য ওঠার পরে, সূর্য ওঠার পরে আর সকাল 9:30টার আগে, মনে থাকবে সকাল 9:30টার আগে রোববার দিন এই ক্রিয়াটা সকালে করতে হবে। এবং তার সাথে বলে রাখি এই কুমকুম অষ্টগন্ধা কর্পূর আর বিল্বমূল দিয়ে কিভাবে আপনার বাস্তুটা বাঁধবেন, একটাই জিনিস দিয়ে আপনার কর্মে আপনার জন্য নিজের সাত জিনিসের জন্য কর্মের উন্নতি করলেন, বাস্তুর কিভাবে উন্নতি করবেন, একটা প্রয়োগ দিয়ে কিন্তু দুটো কাজ হবে, মানে একটা কাজ দুটো প্রয়োগ। কি করতে হবে, কুমকুম অষ্টগন্ধা কর্পূরের তিনটে পদার্থকে একসাথে ভালো করে মেশাবেন, মিশিয়ে কি করবেন বাড়ির পূর্ব দিকে, বাড়ির পূর্ব দিকে এইটা মাটিটা সামান্য একটু গর্ত করে কুমকুম অষ্টগন্ধা কর্পূর বাড়ির পূর্ব দিকে মাটিটা গর্ত তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে তার মধ্যে যে বিল্বমূল একটা আছে বিল্বমূল একটা মহাদেবের শিবলিঙ্গ ছুঁয়ে বিল্বমূলটা বাস্তুর মধ্যে দিয়ে রাখবেন, দিয়ে রেখে মাটিটা মাটিটা বুঝিয়ে দেবেন। এভাবে 21 দিন মানে 21টা রোববার, মানে আজকে ধরুন আজকে রোববার করলেন এবং 21টা রোববার পরপর করবেন, করার পরে টোটাল জিনিসটা একত্রিত করে নিয়ে গিয়ে গঙ্গার জলে স্রোতের জলে ভাসিয়ে দেবেন, দেখবেন এর ফলে আপনার বাস্তুতে কিন্তু কর্মভাবটা উন্নতি হবে এবং তার সাথে আপনার জীবনেও কিন্তু কর্মভাবটা উন্নতি হবে। তাহলে বোঝা গেল একটা জিনিস কাজ হচ্ছে দু রকম, আর জ্যোতিষ মতে যদি কর্ম উন্নতি করতে হয় তাহলে ছক প্রেডিকশন করে সঠিকভাবে একটা স্টোন দিয়ে কিন্তু আপনার কর্মজীবনে উন্নতি করা যায়, তার জন্য 10টা স্টোনের পড়ার কিন্তু কোনো রকম দরকার নেই। তাই যারা জানে না বা যারা প্রফেশন করে তারা 10টা স্টোন পড়ায়, বাট আমার কাছে যারা যারা আসে তাদের কিন্তু হাত দামিকে স্টোন আগে খোলাই, যেটুখানি দরকার সেটুখানি পড়বেন, অহেতুক ভাবে 10টা স্টোন হাতে পড়ে থাকবেন না। তাই এটা ছিল আজকের কর্মের বন্ধন, মানে কর্মকে কিভাবে উন্নতি করা যায় নিজের জীবন এবং নিজের বাস্তু জীবন। কারণ কর্ম ছাড়া জীবনে কিন্তু কোনো কিছু সম্ভবপর না, যার জীবনে কর্ম আছে তার জীবনে শ্রী বা লক্ষ্মী আছে, আর যার জীবনে কর্ম নেই তার জীবনে শ্রী বা লক্ষ্মী কোনোটাই নেই। তাই এই সিদ্ধ টোটকা অবশ্যই অ্যাপ্লাই করবেন, এতে কিন্তু কোনো রকম মন্ত্র আমি দিই না, কাউকে কোনো রকম যন্ত্রও দিই না, কারণ মন্ত্র সকলের জন্য একই রকম প্রযোজ্য না। বারবার করে একটা কথাই বলবো, যে যে ব্যক্তি ভাবছেন যে আমার কোনো সোশ্যাল মিডিয়া থেকে বা কারোর মাধ্যমে কোনো বীজ মন্ত্র কেউ দিয়ে দিল, আপনি সেটা বারবার করে উচ্চারণ করছেন, এতে কিন্তু আপনার জীবনে ভালো হবেই না, উল্টে কিন্তু আপনার জন্য ক্ষতি হবে। কারণ
সে জানছে আপনি জানছেন না, বা যে ব্যক্তি আপনাকে দিচ্ছে সে নিজেও জানছে না যে আমি যাকে দিচ্ছি মন্ত্রটা আদেও কি সে কোনো রকম দীক্ষা নিয়েছে, আদেও কি কোনো রকম ভাবে শিব মন্ত্রে, শক্তি মন্ত্রে বা বৈষ্ণব মন্ত্রে কোনো দীক্ষা নিয়েছে। কারণ তিনটে ধর্মে, একই ধর্মে, আমাদের সনাতন ধর্মে শিব মন্ত্রে, শাক্ত মন্ত্রে, বৈষ্ণব মন্ত্রে যখন দীক্ষা দান করা হয়ে থাকে, তিনটে বীজ আলাদা হয় ও তিনটে গুণ কিন্তু আলাদা হয়, এবং তার রাশি বা ছক বিচার করে কিন্তু আমি তাকে মন্ত্র দিই। তাই মন্ত্র দেওয়াটা কিন্তু সোজা ব্যাপার না, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা মন্ত্র নির্ধারণ হবে, সেটা অবশ্যই কুণ্ডলী বিচার করে এবং অবশ্যই সঠিকভাবে যাচাই করে যে সে কোন মন্ত্রে দীক্ষা নিয়েছে, সে মন্ত্র জানার পরেই কিন্তু তাকে মন্ত্র আমি দিয়ে থাকি। ফালতু ফালতু অহেতুক ভাবে কাউর জীবনে কিন্তু সমস্যা বাড়িয়ে কিন্তু লাভ হয় না। কারণ এখনকার দিনে সোশ্যাল মিডিয়া বা যা যে কে পাচ্ছে আপনাকে একটা দুটো পাঁচটা দশটা করে মন্ত্র দিয়ে দিচ্ছে, আপনি সেই মন্ত্র দিন দিনে বারবার 10 বার করে বলছেন, তাতে কিন্তু জীবনে ভালো হচ্ছেই না, উল্টে খারাপ রিয়াকশন হচ্ছে। তাই অহেতুক ভাবে সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে কোন রকম মন্ত্রের কিন্তু পাল্লায় যাবেন না, এতে কিন্তু জীবনে আপনার কিন্তু ক্ষতি সাধন করে ক্ষতি সাধন হয়ে আসবে। তাই প্রত্যেকদিন লাইভ শোতে আসার আমার একটাই উদ্দেশ্য, যাতে আপনার যে দৃষ্টিটা এতদিন মন্দ ছিল, আপনি এতদিন বুঝতে পারছেন না কোনটা সঠিক আর কোনটা বেঠিক, সেই সেই দৃষ্টিভঙ্গিটাকে আপনার পরিবর্তন করার জন্য, যেটা সঠিক এটা বেঠিক। আজ দ্বিতীয় অধ্যায়ে জ্যোতিষ বাস্তু তন্ত্রের মেলবন্ধন জীবনে করে দেয় সৌভাগ্যের বন্ধন। এই দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পার্টে আজ দ্বিতীয় দ্বিতীয় যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি। সুখ শান্তি, সুখ শান্তি মানে কর্ম করছি, অর্থ আছে, সব কিছু আছে, বাট জীবনে সুখ আর শান্তিটা নেই। দেখুন, অর্থ দ্বারা কিন্তু সুখ শান্তি কেনা যায় না। আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন, বা যার ঘরে কোনো অর্থও নেই তার ঘরে কিন্তু সুখ শান্তি থাকে, কিন্তু অনেকে প্রচুর টাকা ইনকাম করছে, প্রচুর রোজগার করছে, কিন্তু জীবনে সুখ শান্তিটা নেই। তাহলে সেরকম অর্থ দিয়ে আমি করবোটা কি, যদি আমার জীবনে সুখ শান্তি না থাকলো? সুখ শান্তিকে তো অর্থ দিয়ে কেনা যায় না, সুখ শান্তি থাকতে হয়, সুখ শান্তি যদি চিরস্থায়ী আপনার জীবনে আপনার বাস্তুতে যদি সবসময় চিরন্তন ভাবে বেঁধে রাখতে হয়, তাহলে কিন্তু আমি যা যে সিদ্ধ টোটকা দিচ্ছি সেটা কিন্তু ভালো ভালো করে শুনে নিন, ভালো করে শুনে লিখে নিন। এই সিদ্ধ টোটকাটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার জীবনে কিন্তু বাস্তুতে যেমন সুখ শান্তি থাকবে, ঠিক সেই রকম ভাবে আপনার জীবনেও কিন্তু সুখ শান্তি থাকবে। কিভাবে করতে হবে সুখ শান্তিকে যদি আমি ধরে রাখতে চাই, যে সুখ শান্তি যতই অর্থ পাচ্ছি না কেন, অর্থ পেয়েও জীবনে সুখ শান্তি থাকছে না, বাড়িতে সারা দিন অশান্তি অভিযোগ লেগেই আছে, বাড়িতে ঢুকলেই জীবনটা যেন বিষদ কাল লাগে, তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনি 10টাতে স্টোন পড়লেন, 10টা তো কারোর মাধ্যমে আপনি কবচ পড়লেন, কিন্তু সুখ শান্তিটা ফিরে পাচ্ছেন না। তাই সুখ শান্তি যদি ফিরে পেতে হয়, তাহলে কিন্তু সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। একবার হলেও যোগাযোগ করবেন, আপনার জীবনে যা সমস্যা আছে সে সমস্যা কিন্তু গ্যারান্টি সহকারে প্রতিকার করা হবে। তাই সুখ শান্তি পাওয়ার লক্ষ্যে, সুখ শান্তি বেঁধে রাখতে হয় জীবনে, তাহলে আমি কি করব, কি করলে আমার জীবনে সুখ শান্তিটা থাকবে, তার ব্যাপারে আজকে সিদ্ধ টোটকা ভালো করে শুনে নিন, লিখে নিন। কি করতে হবে, সোমবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্রে পরে ঠাকুর ঘরে যাবেন, গিয়ে গোচনা পাবেন, দর্শনার দোকানে পাওয়া যায় গোচনা, গোচনা বলবেন, গোচনা দিয়ে দেবে, দর্শনার দোকানে গোচনা পাওয়া যায়, ঠিক আছে, সাদা কালের হয়, মোড়ানো থাকে, গোচনা নেবেন, শিব ভস্য পাওয়া যায়, গোচনা শিব ভস্য, কর্পূর আর সাদা চন্দন, মনে থাকবে, গোচনা শিব ভস্য, কর্পূর আর সাদা চন্দনের গুঁড়ো বা সাদা চন্দন বেটেও নিতে পারেন। এই চারটে জিনিসকে, শিবভস্য, গোচনা, কর্পূর, সাদা চন্দন, এই চারটে জিনিসকে একত্রিত মেশাবেন, মিশিয়ে কি করবেন, কপালে তিলক ধারণ করবেন, অবশ্যই সাদা চন্দনটা পাটায় বেটে নেবেন, তার সাথে মেশালে ভালো হবে জিনিসটা, মিশিয়ে কি করবেন, কপালে অনামিকা আঙুল দিয়ে তিলক ধারণ করতে হবে, কিন্তু তার আগে তিলক ধারণ করার আগে ওই জিনিসটা পেস্টটা দিয়ে মহাদেবের শিবলিঙ্গটা ছুঁয়ে নেবেন, ছুঁয়ে নিয়ে আপনার কপালে তিলক ধারণ করবেন, বোঝা গেল? তাহলে এই তিলক ধারণ করলে কিন্তু আপনার জীবনে কিন্তু সুখ শান্তি কিন্তু ধীরে ধীরে ফিরে আসবে। এবং এরই সাথে বলে রাখি, এই সাদা চন্দন, কর্পূর, শিবভস্য আর গোচনা একত্রিত করে যে একত্রিত যে করে রাখা জিনিসটা আছে, চারটে জিনিসকে একত্রিত করে আপনি রেখেছেন, এটা তো কপালের তিলক ধারণ করলেন, আর তারপরে এই চারটে জিনিসকে একত্রিত করে নিয়ে বাড়ির
ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে কি করবেন, মাটিতে দিয়ে দেবেন, বাড়িটা একটু গর্ত করবেন, গর্ত করে বাড়ির ঈশান কোণে মাটি গর্তের মধ্যে ওই কর্পূর, সাদা চন্দন, শিব ভস্ম আর গোচনা একত্রিত করা জিনিসটা যে আছে ওটা ঈশান কোণে মাটির গর্ত করে ওর মধ্যে দিয়ে মাটিটা লেবেল করে দেবেন, দেখবেন এর ফলে কিন্তু আপনার বাস্তুতেও কিন্তু সুখ শান্তি থাকবে এবং আপনার জীবনেও কিন্তু সুখ শান্তি থাকবে। তাহলে বোঝা গেল, গোচনা, শিবভস্য, সাদা চন্দন আর কর্পূর একত্রিত করে কিভাবে আমার নিজের জীবনেও সুখ শান্তি রাখবো আর আমার বাস্তুতেও সুখ শান্তি রাখবো, একটা প্রয়োগ কিন্তু দুটো কাজ, বুঝতে পাচ্ছেন? এরকম কিন্তু সিদ্ধ টোটকা বা এরকম এরকম যে ব্যাপার বা বিষয় বা এরকম অধ্যায় কিন্তু অন্য কোনো এপিসোডে বা অন্য কারোর কাছ থেকে পাবেন না, কারণ তারা যারা বলবে তারা নিজেরা জানে না বা যারা শেখেনি বা জানে না এর জন্য আপনাদের কাছে বলতে পারে না। তাই এই যে কথাটা আমি বলে রাখলাম, একটা জিনিস দিয়ে কর্ম ভাবে উন্নতি কিভাবে করা যাবে, একটাই সামান্য জিনিস দিয়ে কিভাবে আপনার জীবনে সুখ শান্তিটা করা যাবে। আর যে সমস্ত দ্রব্যগুলোর কথা বলছি এই দ্রব্যগুলোর দাম কিন্তু খুব সামান্য, 5 টাকা 10 টাকা থেকে বেশি না। তাই এই সমস্ত সামান্য দ্রব্য দিয়েই কিন্তু আপনার জীবনে কিন্তু সুখ শান্তি কর্মকে কিন্তু চিরস্থায়ী করা যাবে, কিন্তু প্রতিকার কিন্তু আপনাকে চিরস্থায়ী করতে হবে। সেই চিরস্থায়ী প্রতিকারটা কিভাবে সম্ভব তার জন্য কিন্তু একবার হলেও যোগাযোগ করতে হবে, নিচে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ফোন করে বুকিং করে। আশা করি আপনার জীবনের সকল সমস্যা থেকে আপনি 100% গ্যারান্টি সহকারে মুক্তি পাবেন। এরই সাথে বলে রাখি, যারা যারা নিজেদের বাস্তু থেকে অন্য বাস্তুতে যাওয়ার চিন্তা করছেন, মানে আমি আছি আমার নিজের বাস্তুতে, আমি আরেকটা নতুন বাস্তু কিনতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু জানেন না বা আপনাদের যেভাবে জানিয়েছে তাতে কোনো কোনো কাজ হয়নি, সেই ভাব সেই ক্ষেত্রেও কিন্তু তন্ত্র ক্রিয়ার কিন্তু প্রয়োগের কথা উল্লেখ আছে। সেটা যারা কাজ জানে সেই তন্ত্র ক্রিয়া প্রয়োগের মাধ্যমে কিন্তু কাজটা করা যায়, যাতে আপনি নতুন বাস্তু কেনার কথা ভাবছেন সে বাস্তুটাতে আপনার করে দেওয়া যায় এবং আপনি যে নতুন বাস্তু করার ক্ষেত্রে বাধাটা আসছে সে বাধাটা কিভাবে দূর করা যাবে, সে বাধাটা দূর করে যাতে আপনি নতুন বাস্তুটা কিনতে পান সেই ব্যবস্থা কিন্তু আমি করে থাকি। তাই আমার কাজ আমি নিজের হাতে করি, কোনো ভায়া মারফতে করাই না। এর জন্য আমি বলতে পারি গ্যারান্টি সহকারে আপনার জীবনে সমস্যার কিন্তু প্রতিকার হবে, কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম তান্ত্রিক রুদ্র। তাই ভালো করে লিখে নিন, ভালো করে শুনে নিন কি করতে হবে, নিজের বাস্তুতে থাকবো কিন্তু অন্যের বাস্তু কিনবো, তার জন্য তন্ত্র ক্রিয়া কিন্তু স্পেশাল কিন্তু অধ্যায় রয়েছে, স্পেশাল কিন্তু পাঠ রয়েছে, স্পেশাল কিন্তু গুপ্ত ক্রিয়া রয়েছে, সেটার জন্য কিন্তু একবার হলেও যোগাযোগ করবেন। আপনার যা মনোবাঞ্ছা সেটা কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু পূরণ করা হবে। সিদ্ধ টোটকাটা লিখে নিন, নিজের বাস্তু থেকে অন্য বাস্তু কিনতে হলে আমাকে কি করতে হবে, মঙ্গলবার করে বাড়িতে একটা হলুদ গাছ লাগাবেন, যদি আগের থেকে হলুদ গাছ থাকে বাড়িতে তাহলে খুবই ভালো কথা। মঙ্গলবার দিন কি করবেন, সে হলুদ গাছের গোড়ায় যাবেন, হলুদ গাছটা অবশ্যই কিন্তু উত্তর দিকে বা পূর্ব দিকে কোন বরাবর লাগাবেন, বোঝা গেল? তাহলে উত্তর দিকে বা পূর্ব দিকে কোন বরাবর লাগাবেন, হলুদ গাছের গোড়ায় মঙ্গলবার দিন যাবেন, গিয়ে কি করতে হবে, কুমকুম নেবেন, কুমকুম আর মেটে সিঁদুর, এই দুটো জিনিস মাত্র, কুমকুম আর মেটে সিঁদুর দুটোকে একত্রিত করে হলুদ গাছের গোড়ায় দেবেন। দেওয়া হয়ে গেল মঙ্গলবার দিন সকালে দিলেন, দিয়ে কি করবেন, একটা ঘিয়ের প্রদীপ নেবেন, মাটির একটা প্রদীপে ঘি দিয়ে সলতে দিয়ে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে হলুদ গাছটার গোড়ায় রেখে দেবেন। আর হলুদ গাছটার গোড়ায় ঘিয়ের প্রদীপটা রাখবেন, অবশ্যই হলুদ প্রদীপটার তলায় একটা একটা ভোজপত্রের মধ্যে আপনার মনোবাঞ্ছা, মানে আমি যে নতুন বাস্তু কিনতে চাই এই কথাটা কিন্তু ভোজপত্রের উপরে লিখে, লাল পেন দিয়েও লিখতে পারেন বা অষ্টগন্ধা আর অগুরু মিশিয়েও আমার আঙুল দিয়েও কিন্তু লিখতে পারেন, লিখে ভোজপত্র লিখলেন, লিখে প্রদীপের তলায় রেখে দিলেন, রেখে দিয়ে আসবেন হলুদ গাছের গোড়ায়। এইটার করে করার 21 দিন করার পরে, মানে মঙ্গলবার 21টা মঙ্গলবার করার পরে কিন্তু আপনি যে নতুন বাস্তু কিনতে চাইছেন সেই বাস্তু কিন্তু আপনার হবে, সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই, কারণ এই প্রত্যেকটা সিদ্ধ টোটকা কিন্তু শুধুমাত্র আপনার জন্য। তাই বন্ধুরা আজকে আমাদের বিশেষ সময় নেই, যারা যারা মনে করছেন এখনো সমস্যায় ভুগছেন, সঠিক প্রতিকার পাননি, যারা যারা মনে করছেন যে আমি কার কাছে যাব, তাদের জন্য একবার হলেও বলবো, একবার হলেও যোগাযোগ করবেন। আশা করি আপনার জীবনের সমস্ত সমস্যার স্থায়ী প্রতিকার গ্যারান্টি সহকারে করা হবে। আর আজকের বিশেষ সময় নেই, তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা জগদীশ্বরীর আশীর্বাদে সকলের মঙ্গল হোক। ওম জয় মা জগদীশ্বরী।